প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে চারদিকে প্রকৃতি ছাড়া আর কিছু নেই সেখানে আছে ভূমি পানি গাছপালা ও পশুপাখি। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই এখানে আছে নানা ধরনের গাছ ফুল লতাপাতা এখানে আরও আছে বিভিন্ন ধরনের প্রাণী পাখি ও মাছ আছে বৃষ্টি নদী মেঘ এবং সূর্য এই সব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত দৃশ্যটি দেখে কি বুঝতে পারলে এটি কোন ধরনের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এসো বলি শ্রেণীকক্ষের জানালা দিয়ে বাইরে তাকাও প্রাকৃতিক পরিবেশের কি কি দেখা যাচ্ছে সবাই মিলে একটি তালিকা তৈরি করি শিক্ষার্থীরা বলবে শিক্ষক বোর্ডে লিখবেন এসো লিখি নিচের ছকে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম লেখো কাজটি জোড়াই কিছু করি প্রাকৃতিক পরিবেশের একটি ছবি আঁকো গাছ বা যে কোনো প্রাণীর ছবি আঁকতে পারো যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি ক বাড়ি গাছ ক রাস্তা ঘ সেতু দুই পাখি একটি ক উদ্ভিদ ঘ প্রাণী গ বাতাস ঘ পানি বামপাশের ছবির অংশগুলো নিয়ে একটি দৃশ্য তৈরি করি সমাজ ও সামাজিক পরিবেশ এগুলো কিসের দৃশ্য এগুলো কোথায় দেখতে পাওয়া যায় সমাজ কি এসব বলি শ্রেণিকক্ষের জানালা দিয়ে বাইরে তাকাও সামাজিক পরিবেশে মানুষ সৃষ্ট কী কী জিনিস দেখা যাচ্ছে সবাই মিলে একটি তালিকা তৈরি করি শিক্ষার্থীরা বলবে শিক্ষক বোর্ডে লিখবেন এসো লিখি নিচের তিনটি শিরোনামে সামাজিক পরিবেশের কিছু উদাহরণ দাও একা কাজটি জোরাই করো পারি না বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি একে অন্য আরো কিছু করি পাঠের সামাজিক পরিবেশের ছবিটি দেখো এবং কে কি করছে তা লেখো যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও সামাজিক পরিবেশের উপাদান কোনটি ক পাখি খ পশু গ বিদ্যালয় ঘ নদী আমরা সামাজিক পরিবেশের গুরুত্ব সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হল বাড়ি ও বিদ্যালয় আমাদের বাড়ি আমাদের সবচেয়ে বেশি পরিচিত বাড়িতে আমরা বসবাস করি বাড়ির আঙিনায় আমরা খেলাধুলা করি বাড়ির চারপাশের সবাই আমাদের প্রতিবেশী বিদ্যালয় আমাদের অনেক প্রিয় বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি খেলাধুলা করি বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবে অংশগ্রহণ করি ছবিতে মানুষের তৈরি উপাদানের ওপর ক্লিক করি আমরা একা বসবাস করতে পারি না বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি একে অন্যকে সাহায্য করি একসাথে কাজ করি মানুষ এবং তাদের কাজ নিয়েই আমাদের সমাজ মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে যেমন বাড়ি বিদ্যালয় খেলার মাঠ রাস্তা দোকান ইত্যাদি এসব কিছুই মানুষের সৃষ্টি মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়েই আমাদের এই সামাজিক পরিবেশ তোমরা উপরের ছবিতে সামাজিক পরিবেশের কিছু উদাহরণ লক্ষ্য করো মানুষেরা যা কিছু তৈরি করেছে তা কোন পরিবেশের উপাদান সামাজিক পরিবেশের আমরা বসবাস করতে পারি না এসব বলি পাশের বন্ধুর কাছ থেকে সমাজ সম্পর্কে জেনে নেই তোমার পরিবারে কতজন সদস্য সামাজিক পরিবেশ সম্পর্কে আরও জানি তুমি বিদ্যালয়ে কিভাবে আসো এসো লিখি সঠিক কলামে নিচের শব্দগুলো লেখো আরও কিছু করি একজন বন্ধুকে সাথে নিয়ে তোমার বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করো যাচাই করি উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ যানবাহন যানবাহন সামাজিক পরিবেশের আরও একটি উপাদান রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে রাস্তা দিয়ে আমরা বিদ্যালয়ে যাই হাট বাজারে যাই বিভিন্ন জায়গায় বেড়াতে যাই দূরে যাওয়ার জন্য আমরা বাস ট্রেন স্টিমার ও উড়োজাহাজ ব্যবহার করি এসো বলি তোমার এলাকায় কী ধরনের যানবাহন দেখা যায় শিক্ষকের সহায়তায় সবাই মিলে একটি তালিকা তৈরি করি শিক্ষার্থীরা বলবে শিক্ষক বোর্ডে লিখবেন এসো লিখি নিচের তিনটি শিরোনামে যানবাহনের তালিকা তৈরি করো কাজটি জোড়াই করো আরও কিছু করি তোমার এলাকায় যাতায়াতের জন্য তুমি কোন ধরনের যানবাহন পছন্দ করো ছবি এঁকে দেখাও যাচাই করি বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলো মিল করো